বুধবার মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া এবং ট্রাফিক ওসি তরুণ সাহার উপস্থিতিতেই প্রায় 50 জন সাংবাদিককে মাস্ক এবং প্রেস জ্যাকেট তুলে দেওয়া হয়। সাংবাদিকদের কাজের নিরিখে যে কোনো জায়গায় এই প্রেস জ্যাকেট যাতে ব্যবহার করতে পারেন তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে এই পোশাক সামগ্রী তুলে দেওয়া হয়েছে। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। সিচুয়েশন আছে, তখন অনেক সময় পুলিশের পক্ষে এটা বোঝা সম্ভব হয় না, এটা সামান্য জনমানস আছে ইয়া কোনো সাংবাদিক বন্ধু আছে। সাংবাদিক বন্ধুদের কাজটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা সত্যি যে ঘটনা আছে রাস্তাঘাটে কোথাও কোনো প্রবলেম হচ্ছে সেটাকে তুলে ধরা। তাই জন্যে আজকে আমরা পুলিশ পক্ষ থেকে কোনোভাবে এটা বুঝা পড়াতে মুশকিল না হয় যে উনি সাংবাদিক আছেন কি না আছেন সত্যি, তাই জন্যে আমরা একটা একটা জ্যাকেট, যেটা ফ্লোরেসেন্ট জ্যাকেট আছে, সেটা আজকে বিলি করলাম আপনাদের সবাইকে। এটা আশা করি কোনো সময় যখন আপনারা কাজ করবেন, আপনারা প্রফেশনাল কাজ কর্মে পুলিশের সঙ্গে ইয়া প্রশাসনের সঙ্গে কোনোভাবে আপনাদের অসুবিধা হবে না। তো এটা ফলো করো। আর কি অবস্থা মনে হচ্ছে দাদা পড়তে দেখে দাও, অভিজিৎ দেখে দাও, সিনিয়র গুলো আগে নাও, সিনিয়র গুলো নাও, চলো দাদা হয়ে গেছে, যাও ঠিক আছে, ওদিকে যাও, ওদিকে যাও, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওদিকে যাও না, ওদিকে যাও না, যাও সব ওদিকে যাও, সব যাও ওদিকে যাও। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবিলায় আপনার পাশে আছে, নতুন ভাইরাস।